দেখাননি? আর একটা জিনিস হলো নির্বাচন কমিশনকে কিভাবে যে আমরা আরো ক্ষমতাহীন করেছি, আমরা গাইবান্ধার নির্বাচনে নির্বাচন কমিশন যে ভূমিকাটা পালন করতে পেরেছিল, এরপরে তো আপনি আরপিও সংশোধন করে এটাকে আরো নখদন্তহীন করে ফেললেন, যে সেই ক্ষমতাটাও তো আপনি কেড়ে নিতে পারতেন। নির্বাচন কমিশন স্বাধীন, কিন্তু নির্বাচন কমিশন নির্বাচন আয়োজন করার জন্য সমস্ত কিছু থেকে নির্ভর করতে হয় সরকারের কাছে। সরকারের স্থানীয় প্রশাসন আছে, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেখানে এবং পারে এরা না যদি যথাযথভাবে দায়িত্ব পালন না করে তাহলে এই নির্বাচন এটি মানে ইয়া হবে সেটা আমরা প্রত্যাশা করি না। জি, আপনাকে আবারও ধন্যবাদ। আমি এতক্ষণ পর্যন্ত ওনাদের বক্তব্য মনোযোগের সাথেই শুনেছি, এবং ওনারা প্রত্যেকই রাজনীতিবিদ, আমি রাজনীতির অঙ্গনের বাইরে, তবে যেহেতু আমার একটা রাজনৈতিক আদর্শ আছে, বিশ্বাস আছে, সেইখান থেকেও আমি কথা বলি। জাতীয় পার্টি সম্পর্কে আপনি কথা বলেছেন, আপনি আমরা নিজেরাও তো কনফিউজ থাকি অনেক সময়, এবং শহীদুর রহমান টেপা ভাই যে বক্তব্যটা রাখলেন সেখানে জাতীয় পার্টির, এবং উনি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, এই যে আমাদের নির্বাচনকে নিয়ে বিদেশিদের এই যে দৌড় ঝাঁপ আমরা দেখছি, আমাদের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে তারা কথা বলছেন, এগুলোর ব্যাপারে উনি যে বলেছেন যে এটা উনি লজ্জিত, উনি এটাতে অপমানিত বোধ করেন, বাংলাদেশের প্রত্যেকটা দেশপ্রেমিক মানুষের কাছেই কিন্তু এরকম হয়, কিন্তু বাস্তবতা তো ভিন্ন রকম। এবং এই যে জাতীয় পার্টির যাকে ওনারা এককভাবে দায়িত্ব দিয়েছেন, ওনাদের যে চেয়ারম্যান, চেয়ারম্যান কিন্তু কিছুদিন আগে সস্ত্রীক এবং একটা প্রতিনিধি দল নিয়ে ইন্ডিয়াতে গিয়েছিলেন, এবং ইন্ডিয়া সফর করে এসে তাকে যখন জিজ্ঞেস করা হলো যে তাদের সাথে আপনাদের কি আলোচনা হয়েছে, তখন কিন্তু তিনি বলেছেন যে তাদের পারমিশন ছাড়া আমরা এই কথা বলতে পারবো না। একটা রাজনৈতিক দলের উনি হচ্ছেন চেয়ারম্যান এবং উনি বক্তব্য রাখছেন যে ইন্ডিয়াতে সফর করে আসছেন, তাদের মানে পারমিশন ছাড়া তাদের সাথে কি আলোচনা হয়েছে সেটা বলতে পারবো না। এটি একটা মানে আপনি একটু আগে শহীদুর রহমান ভাই যে বক্তব্যটা রেখেছেন এটার সাথে কতটুকু সাংঘর্ষিক সেটা আমরা কিন্তু এখানে লক্ষ্য করি। আপনি 2014 সালের নির্বাচনের আগে এরশাদ সাহেব কিন্তু সুজাতা সিং এর সাথে বৈঠক এবং শেষ পর্যন্ত নির্বাচনে যাওয়া, সেইগুলোও কিন্তু বিদেশিদের একটা প্রভাব আমাদের ছিল। আনফর্চুনেটলি আমরা যখন ক্ষমতায় থাকি তখন এই বিদেশিদের হস্তক্ষেপ এইগুলোকে আমাদের সার্বভৌমত্বের পরিপন্থী অনেক সময় বলি, কিন্তু যখন ক্ষমতার বলয়ের বাইরে আমরা থাকি তখন কি করি সেই ইতিহাস কিন্তু না। ইতিহাসের ছাত্র হিসাবে 90-91 ইভেন এরশাদ সাহেবের শাসনামল থেকে শেষ পর্যন্ত আজকে যারা ক্ষমতাসীন ছিলেন বা আজকে যারা বিরোধী দল আছেন, তারা বাংলাদেশের রাজনীতিতে বিদেশি শক্তিগুলোকে হস্তক্ষেপ করার জন্য কিভাবে আমন্ত্রণ জানিয়েছেন নিজেদের অবস্থানে থেকে, এগুলো দেশের মানুষ সবাই জানে। এবং একটা সাম্প্রতিক সময়ে, আজকে আমরা অনেক বড় কথা বলি যে বাইডেনের সাথে একটা সেলফিকে কেন্দ্র করে আমাদের দেশে কি ধরনের রাজনৈতিক বাতাবরণ তৈরি হয়েছিল এগুলো জানি। এগুলো আমাদের জন্য, স্বাধীন দেশের জন্য আমরা মনে করি এটা মানে খুব স্বস্তিকর না, কিন্তু বিষয়টি হয়ে গেল আমাদের যেটা হলো, এগুলো আমাদের ললাট লিখন হয়ে গেছে এবং এগুলো আমাদের রাজনীতিবিদরা এই ধরনের পরিস্থিতি তৈরি করেছেন, এটা সাধারণ মানুষ যদু মধু তারা তৈরি করেন নাই, এবং যারা দেশ পরিচালনা এখন করছেন বা অতীতে করেছেন তাদের সবারই কিন্তু এই দায় আছে। তো এখন যেটি বাংলাদেশের এই দ্বাদশ নির্বাচনকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হচ্ছিল, আমি যখন প্রথম পর্বে কথা বলছিলাম একটু বোধহয় আমার ইন্টারাপ্ট হয়েছিল, সেই জন্য আমি বলছিলাম না যে বাংলাদেশে এই যে শহীদুদ্দিন চৌধুরীকে এনিকে যে গ্রেপ্তার করা হলো, এটি কিন্তু আমরা বুঝতেই পারছিলাম যে উনার যে সাম্প্রতিক সময়ের একটা বক্তব্য, সেই বক্তব্যের খেসারত উনাকে দিতে হবে, এবং সেটি ইতিমধ্যেই হয়েছে, এবং বাবু ভাইয়ের বক্তব্যের মধ্য দিয়েও কিন্তু এই বক্তব্যটা আমরা বুঝতে পারলাম যে এটা শুধুমাত্র উনার বিরুদ্ধে মামলা আছে, সেই মামলার জন্যই যে উনাকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার ত্বরান্বিত হয়েছে উনার সাম্প্রতিক বক্তব্যের কারণে। বাংলাদেশের রাজনীতি যে শিষ্টাচার কোন অবস্থায় গেছেন, সালে ভাইও একটু আগে বলেছেন যে আমাদের রাজনীতিবিদরা কখন কাকে কি কথা বলতে হবে সেটা অনেক ক্ষেত্রেই বুঝে বলে যান, আমরা ইউরেনিয়াম মাথায় ঢেলে দেই, আমরা নানা রকমের কত কিছুই তো আমরা এই রাজনীতিতে আমরা দেখতে পাচ্ছি, তো এইগুলো আমাদের রাজনীতির জন্য সুখকর না। এবং এখন শহীদুদ্দিন চৌধুরী এনির সম্পর্কে আমি একটু আগেও বলেছিলাম যে ডিবি প্রধান যে বক্তব্য রেখেছেন, ধানমন্ডি থানার ওসি যে বক্তব্য রেখেছেন, আমি পত্রিকায় যেটি আসছে এর মধ্যে কিন্তু একটু সাংঘর্ষিক অবস্থান আছে। তো ওনাকে ধানমন্ডি থানার মামলার তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, এটাতে কিন্তু তিনি মানে এফআইআর ভুক্ত তিনি ছিলেন এবং এটা তার ওয়ারেন্ট ইস্যু হয় নাই, এখন এই গ্রেপ্তার দেখিয়ে এটাকেও তাকে করা হয়েছে। আর একটা বোধহয় লক্ষ্মীপুরে কোন মামলা আছে, এবং মামলা থাকলে কেউ আইনের ঊর্ধ্বে না, তিনি ডিনাই করেছিলেন সেটা, না না আমরা আমরা বলছি যে এই মামলা থাকলে কেউ আইনের ঊর্ধ্বে না, কিন্তু ঘটনাটা হচ্ছে এই মামলাগুলো এমন পর্যায়ে গেছে মানুষের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে গেছে। আমি যেটা বলেছিলাম
যে আইন কমিশনের চেয়ারম্যান এই বিচারপতি খায়রুল হক লিখিতভাবেও কিন্তু তিনি সংসদ বিচার আইন সেখানে বলেছেন যে রাজনৈতিক হয়রানিমূলক মামলা একেবারে মহামারী আকার ধারণ করেছে, প্রায় 40,000 মামলায় 50 লক্ষ আসামি, এবং আপনার সম্প্রতি আপনারা দেখেছেন যে মৌলভীবাজার জুরিতে একটা পুলিশ মামলা করেছে। এই মামলাগুলোর বাদী কিন্তু সবাই কিন্তু পুলিশ, পুলিশই বাদী, পুলিশই গ্রেপ্তার করে, পুলিশই বিচারে ইয়ানে রিমান্ড চায়, সবকিছুই তারা। এবং জুরিতে আপনারা একটা লক্ষ্য করেছেন, সেই মামলার 3 জন অন্তত পক্ষে আসামি দিয়েছে, একজন আসামি 6 বছর আগে মারা গেছেন, পুলিশ আসামি করেছে তাকে, 7 নম্বর আসামি মামলার, যে তিনি পুলিশের দিকে ঢিল ছুড়েছেন। 2 জন আসামির মধ্যে একজন জার্মানিতে অবস্থান করছেন, একজন সৌদি আরব প্রবাসী আছেন, তাদেরও মামলা করেছেন। এই পুলিশের এই মামলাগুলোর ব্যাপারে, গ্রহণযোগ্যতার ব্যাপারে মানুষের মধ্যে অনেক আছে। এই পুলিশই তো মামলা করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, প্রফেসর সদরুল আমিন, প্রফেসর হারুন রশিদ, প্রফেসর আনোয়ার হোসেন, প্রফেসর নিমচন্দ্র ভৌমিক, শাহবাগে যে পুলিশের গাড়ি ভাঙচুর করেছে, এই এই মামলায় তো তারা জেলেও গেছেন, জেলও কাটতে হয়েছে। এখন এই যে নির্বাচনকে সামনে রেখে বিএনপির যে রাজনৈতিক কর্মসূচি, সেই রাজনৈতিক কর্মসূচির মধ্যে আমরাই গণমাধ্যমে দেখছি যে মামলাগুলোকে ত্বরান্বিত করা হচ্ছে, এবং কয়েকদিন আগেই আমরা দেখলাম যে আপনি বলতে চাচ্ছেন যে আসলে সামনে নির্বাচনকে কেন্দ্র করে এবং রাজনৈতিক কারণে, আপনি দেখেন ওই যে শাহজাহান সহ ভাইস প্রেসিডেন্ট শাহজাহান সহ একটা মামলায় কিন্তু ইয়া হয়েছে, এবং অনেক পুরনো মামলা, এবং এই মামলার মামলার নাশকতার মামলায় 4 বছর করে দণ্ড হয়েছে। এবং আমার ধারণা আগামী নির্বাচনে আস্তে আস্তে ইমরান সালেহ প্রিন্স ভাইরা আরো কাবু হবেন, আরো মামলা হবেন। আজকে ওনার সাথে এখানে কথা বলা যাচ্ছে বা অন্য আরো আমরা দেখতে পারি। তবে মূল কথা হচ্ছে যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেটি হয়েছে, বাংলাদেশের গত 2 নির্বাচন পরস্পর বিরোধী আমাদের মানে দোষারোপ আছে, কিন্তু বাস্তবতা তো আমরা সকলেই দেখেছি, যারা এই নির্বাচন ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না এই এই দেশের মানুষরা কিন্তু এই দেশে আছেন। আর বাবু ভাইদের সাথে যখন আমরা কথা শুনি সব মানুষ ওনাদের সাথে আছে, আবার সালে ভাইদের সাথে কথা যখন শুনি তখন সব মানুষ আছে। আসলে আমরা কোথায় আছি, মানুষ কোথায় আছে, সেটা মানুষ যদি ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে বুঝবে। উন্নয়নের কথা মানুষ মনে রাখবে, এই আওয়ামী লীগ সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে, ভোট দেওয়ার সময় সেটা যখন তাদের বিবেচনায় থাকবে, মানুষের এই বিবেচনাও থাকবে যে আমি তো শেয়ার বাজারে 22,000 কোটি টাকা আমার তো আমি হারিয়ে ফেলেছি, আমাদের রিজার্ভ চুরি হয়েছে, ব্যাংকিং খাত আমাদের বিপর্যস্ত হয়েছে, মানি লন্ডারিং অতীতের অতীতের বাংলাদেশের ইতিহাসে যেটুকু হয়নি সেই মানি লন্ডারিং এখন হয়েছে। আপনি ব্যাংকিং খাতে যে ঋণ খেলাপির কথা বলেছেন, সেই ঋণ খেলাপির অবস্থান কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আমাদের অর্থনীতির সেটার জন্য তো বিরোধী দলকে যেতে হবে, সেই জন্যই তো ওই যেটা বলছেন আমাদের টেপা ভাই যেটি বলছেন, সেই জন্য যে এই দেশের মানুষের আস্থাটা তো সরকার অর্জন করতে পারে নাই যে তাদের বিরোধী দল গিয়েছিল, একসময় 14 সালের অভিযোগ করা হচ্ছিল যে তারা না যাওয়ার কারণে এই ধরনের হয়েছে। 18 সালে কেমন ধরনের হয়েছে সেটা আমরা জানি। আর একটা জিনিস হলো নির্বাচন কমিশনকে কিভাবে যে আমরা আরো ক্ষমতাহীন করেছি, আমরা গাইবান্ধার নির্বাচনে নির্বাচন কমিশন যে ভূমিকাটা পালন করতে পেরেছিল, এরপরে তো আপনি আরপিও সংশোধন করে এটাকে আরো নখদন্তহীন করে ফেললেন, যে সেই ক্ষমতাটাও তো আপনি কেড়ে নিলেন। আর নির্বাচন কমিশনার সর্বশেষ যে বক্তব্যটি রেখেছিল মাঠ পর্যায়ের নেতাদের উপর, এটিই বাস্তবতা। নির্বাচন কমিশন স্বাধীন, কিন্তু নির্বাচন কমিশন নির্বাচন আয়োজন করার জন্য সমস্ত কিছু থেকে নির্ভর করতে হয় সরকারের কাছে, সরকারের স্থানীয় প্রশাসন আছে, প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং এরা যদি যথাযথভাবে দায়িত্ব পালন না করে তাহলে নির্বাচন এটি মানে ইয়া হবে সেটা আমরা প্রত্যাশা করি না।